Welcome everyone. Duolingo English Tester আজকে ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা কোশ্চেন টাইপগুলোর একদমই শেষ পৌঁছেছি। আজকে বলতে গেলে আমাদের 11 অথবা 12 তম কোশ্চেন প্যাটার্ন ক্লাস, তম না 12 টাইপের কোশ্চেন আজকে আমরা 11 অথবা 12 টাইপের কোশ্চেন আজকে আমরা সলভ করছি। দেখা যাক আজকে একদম স্ট্রেইট 11 এন্ড স্ট্রেইট 12 বানানো। আজকে মূলত আমরা যে 12 তম কোশ্চেন টাইপ বা প্যাটার্নটা নিয়ে কাজ করব সেটা অনেকটা খুবই ওয়েল নো দা কোশ্চেন টাইপ, লাইক এই কোশ্চেন টাইপ নিয়ে আমরা আসলে এই টাইপের কোশ্চেন কি করে অ্যানসার করতে হবে না হবে আমরা অনেকবার শুনে ফেলছি। তো আজকে ক্লাসটা অনেক একটা বড় হবে না, আমরা খুব সংক্ষেপে আজকে এই ক্লাসটাকে শেষ করব। অ্যাজ আজকের কোশ্চেন টাইপটা কি, মানে বলতে গেলে আমাদের সব কোশ্চেন গুলো যে যা ছিল সেটা একটা সংমিশ্রণ। কেমন দেখা গেছে যে আমরা যে কোনো একটা টাইমে কোশ্চেনটাকে রিড করছি, রিড করে রাইট করছি, অথবা রিড করছি আমরা একটা ব্রড কোশ্চেন টাইপে যাচ্ছি, পিক অর ডেসক্রাইব। তো এই কোশ্চেন গুলো কিভাবে অ্যান্সার করতে এটা আমরা জানি, কারণ আমরা রিড করে এই টাইপের পিক অর ডেসক্রাইব কোশ্চেন। কেমন আমরা একটু মনে করি, ছিল আমাদের কাছে এরকম যে স্টেশন হোয়ার ইউর চাইল্ড ইজ ক্রিয়েটিং এনি টাইপ অফ প্রবলেম ইন দ্য স্কুল অর পাবলিক ইজ দ্য প্যারেন্টস অর আর দ্য প্যারেন্টস রিয়েবল ফর দ্যাট অর রেসপন্সিবল ফর দ্যাট অর নট, হোয়াট ইজ ইউর থিংকিং। সো এটাকে একটা ডিসক্রাইবিং কোশ্চেন, উচ্চতর দক্ষতা আমরা যাকে বলি সৃজনশীল প্রশ্নে খ থাকে। যারা বাংলা ভার্সন বা বাংলা মিডিয়াম তারা জানে এই বিষয়টা, ক্রিয়েটিভ কোশ্চেনে বা ইংলিশ ভার্সনরাও জানে। তো অ্যান্ড ইংলিশ মিডিয়াম তো আসলে ইপিটি দেওয়ার কোনো দরকার নেই। তো আমরা বেসিক্যালি ধরে নিচ্ছি যে এরকম ক্ষমতা কি উচ্চতর দক্ষতার কোশ্চেন, এই জিনিসটা সবাই বোঝে, হায়ার অ্যাবিলিটির কোশ্চেন। সো অনেকটা এরকমই ডিসক্রাইবিং, আর তো রিড করে রাইট করে এটা আমরা করে ফেলছি। দেন আমরা আরেক ধরনের সিচুয়েশন করছি, রিড করে আমাদের ঠিক স্পিক করতে হবে কোশ্চেনের অ্যানসার। তো স্পিকটা কেমন ছিল সেটা একটু মনে করি। তো স্পিক ওয়াজ লাইক যে আমাদেরকে একটা কোশ্চেন দিয়ে দিছিল যে যদি কোনো একটা প্লান্ট বা অ্যানিমেল যেটা তোমার ইন্টারেস্টিং লাগে সেটা নিয়ে তোমাকে যদি কথা বলতে বলা হয় তো হোয়াই কেন কিভাবে এটা ডিসক্রাইব করে এবং এটার এক্সটেনশন এন্ড এক্সেট্রা লাইফে কিভাবে চলতেছে এই জিনিসটা ডিসক্রাইব করা। দুই ধরনেরই আমরা আসলে ব্রড কোশ্চেন কি ক্রিয়েটিভনেস নিয়ে কি কি নিয়ে কেন অ্যানসার করতে হবে সব বুঝে ফেলছি, এমনকি অ্যানসার কথা বলতে হবে কি করে, অ্যানসার করার জন্য আমাদেরকে কথা বলা লাগবে কিভাবে এইটাও আমরা বুঝাইছিলাম। কিভাবে বুঝাইছিলাম আমরা একবার মনে করি, আমরা মেইনলি বলছিলাম বেসিক্যালি যে যদি কোশ্চেনটা যেটাই থাকবে আমাদেরকে কোশ্চেনটাকে দুই তিনবার চারবার পাঁচবার করে ইউজ করতে হবে, কোশ্চেনটাকে বিভিন্ন লাইনে ব্যবহার করতে হবে, করে বলতে হবে। এইখানেও আমাদেরকে কোশ্চেন টাইপটা যদি এখন দেখি তাহলে বুঝব কতটা সেম। প্রিপেয়ার টু স্পিক অ্যাট লিস্ট 30 সেকেন্ডস টু অ্যানসার দ্য বিলো কোশ্চেন। এখানে টোটাল রিপ্লাই টাইম হচ্ছে দুইবার, টোটাল 30 সেকেন্ডের মধ্যে আমরা কোশ্চেনটাকে টোটাল তিনবার শুনতে পারবো। মেইন একবার স্টার্ট হয়ে যাবে, শেষ হলে আরো দুইবার রিপ্লাই করতে পারে। তো বেসিক্যালি ইচ কোশ্চেন টাইম 5 থেকে 7 সেকেন্ডের মধ্যেই শেষ হয়ে যাবে প্রত্যেকবার বলা। দেন আমাদেরকে রেকর্ডে ক্লিক করতে হবে আর অটো রেকর্ড হয়ে যাবে। তো কিভাবে বলতে হবে এই জিনিসটার আগে আমরা আবার আসি কি করে শুনতে হবে, কোশ্চেন শুনে সেইটাকে লেখা, এই জিনিসটার কোশ্চেন প্যাটার্নটা আমরা অনেক আগে শিখাইছি সেইটারই ইউজ এইখানেও হবে। যে লাইনটা থাকবে ধরে নি লাইনটা তিনটা পার্টে থাকলো, অনেক বড় একটা কোশ্চেন না, পার্ট 1 পার্ট 2 পার্ট 3, প্রথমে যে মুহূর্তে স্টার্ট হয়ে গেল সেই মুহূর্তে পার্ট 1 এর কিছু ওয়ার্ড আমরা মিস করে গেছি, তখন আর পার্টের প্রথমটুক শোনার জন্য আমরা বেশি মনোযোগ দিব না, কারণ ওইটুক দিতে গেলে ওইটুকও শুনতে পারবো না, কিছুই হবে না, পরেরটাও বাদ যাবে, ঘাবড়ে যাবো এবং একটা
পিক শেষ হয়ে যাবে। না করে কি করব, পরের অংশটার দিকে খেয়াল রেখে এই অংশটা আমরা রাইট ডাউন বা মাথায় একভাবে আসলে বলতে গেলে মেন্টালি এটাকে কনজিউম করব, মনে মনে এটাকে ভেবে রাখব, বা যদি টাইপ তো করা যেত আমরা টাইপ করে রাখতাম, বাট এখানে আসলে মনে মনে আমরা একটু লিখে রাখবো, মনের আঙিনাতে ভেবে রাখবো। তো রাখলাম, সেকেন্ড বার এটাকে এবার রিপ্লে করলাম। আমরা জানি যে প্রথমে কোন পার্টটার একটা মিল তো আসতেই কোনখান থেকে, এইবার রিপ্লে করা মাত্র ফার্স্টের থেকে শোনা শুরু করব, যাতে ঠিক আগে যে পর্যন্ত আমরা লিখে রাখছি তার আগের ওয়ার্ড পর্যন্ত শুনে লিখে ফেলতে পারি মনে। হয়ে গেল দুইটা পার্ট। এইবার আসবে একদম বেসিক থার্ড ওয়ান। থার্ড ওয়ানে কি আসবে, থার্ড ওয়ানে হচ্ছে যে পর্যন্ত আসে সেই পর্যন্ত আমরা শুনবই না, এই থার্ডের যে পর্যন্ত আসে এই পর্যন্ত শুনবই না, মানে মাথা রকম রাখতে হবে যে আমরা কিছু শুনতেছি না শুনতেছি না, শুধু যে ওয়ার্ডটা সেকেন্ড পার্টে লাস্ট লিখছিলাম মনে মনে সেই ওয়ার্ডটার দিকে শুধু খেয়াল রাখবো, ওই ওয়ার্ডটা হওয়া মাত্র আমাদেরকে বাকিটুকু শুনে ফেলতে হবে। এই যে তিনবার রিপ্লে করলে আমরা আসলে পুরো কোশ্চেনটাকে প্রপারলি বুঝব, আমাদের কাজ হবে প্রপারলি কোশ্চেনটাকে বোঝা। আমরা যেটা করব আসলে বেসিক্যালি এই তিনবার না, আমরা এটাকে দুইবারে শেষ করার চেষ্টা করব, যাতে মোটামুটি 15 সেকেন্ডের মধ্যে আমাদের শুনে কোশ্চেনটা বোঝা হয়ে যায়। আমরা দুই পার্টে মেইনলি এটাকে বোঝার চেষ্টা করব। দুই পার্টে কোশ্চেন বোঝা হয়ে গেলে এই যে 15 সেকেন্ড আরো এক্সট্রা থাকবে, 15 সেকেন্ড, এই 15 সেকেন্ড আমাদেরকে কথা সাজাইতে হবে। অ্যাজ 30 সেকেন্ড শেষ হওয়া মাত্রই আমাদের রেকর্ডিং অটোমেটেড স্টার্টেড হয়ে যাবে, অটোমেটিক স্টার্ট হয়ে যাবে। তো তাহলে কি দাঁড়াচ্ছে যে আমাদেরকে এখানে 15 সেকেন্ডকে কাজে লাগাইতে হবে কোশ্চেনটা শোনার জন্য, অ্যান্ড 15 সেকেন্ড আমাদেরকে কোশ্চেনের অ্যান্সার ভাবতে কাজে লাগাইতে হবে। এই যদি আমাদের 30 সেকেন্ড চলে যায় দেন আমরা কোশ্চেনে চলে যাব। একটু দেখি কোশ্চেনটা কোনো রকম শোনা যায় কিনা, খুবই ফাস্ট ফরওয়ার্ডেড আছে ভিডিওটা, তাই একটু শোনার চেষ্টা করি। সিচুয়েশন when you have given or received praise. ওকে, তো আমি কিন্তু একবারে কোশ্চেনটা শুনে বুঝতে পারি কি বলা হইছে। ডিসক্রাইব আ সিচুয়েশন হোয়ার ইউ গট অর অবটেইন সাম প্রেজ, প্রশংসা করা হইছে এমন কোন সিচুয়েশন। আমাকে লিখতে হচ্ছে না তো কোশ্চেনটা, মনে আত্মস্থ করা লাগতেছে। তো যদি আমরা আত্মস্থ করতে পারি সিচুয়েশনটাকে, বুঝতে পারি কোশ্চেনটাকে, বুঝতে পারি, আমাদের আর কোনো কিছু দ্বিতীয়বার চালানোরও দরকার নেই, সাথে সাথে কি করব, ব্রেনে কোশ্চেনটাকে বোঝা শুরু করে দিব, সাথে সাথে ব্রেনে কোশ্চেনটাকে বোঝা শুরু করে দিব। তো যেই বুঝে ফেলবো কোশ্চেনটাকে বাকি টাইমটা ধরে রেকর্ড নাও দিয়ে আমরা রেকর্ড করে ফেলবো। অ্যাজ যত তাড়াতাড়ি রেকর্ডটাও দিব আমরা তত বেশি সময় ধরে একটা কোশ্চেনকে অ্যান্সার করতে পারবো, কারণ নির্দিষ্ট সময় কিন্তু 30 সেকেন্ড, ওইভাবে 3 মিনিটের মতো টাইম ওইভাবেই থাকবে, যার থেকে মেইনলি আমাদের লিসেনিং এর টাইমটা কাট হয়ে যাচ্ছে অলরেডি। তো দেখি সে কি বলে। তো এই যে সে কিছু এইভাবে টাইমটা নিয়ে এবার সে এইটাকে বলা শুরু করবে, বা এখানে আরেকটা কোশ্চেন টাইপ ওইভাবেই শুনছে যে স্পিক দ্য অ্যান্সার টু দ্য কোশ্চেন ইউ হিয়ার নাও, যে কোশ্চেনটা অলরেডি শুনে ফেলছে এখন তোমাকে অ্যান্সার করতেই হবে। সো আমরা অলরেডি যখন এই অ্যান্সারটাকে মাথায় ভেবে নিব দেন আগের সেই রিড অ্যান্ড স্পিকের পদ্ধতিতে চলে যাব। ধরে নিব কোশ্চেন যেটা আসলে এখন বললো, লিসেন অ্যান্ড স্পিক যেটা হইল, লিসেন অ্যান্ড এইভাবে ধরে নিই স্পিক, এর মাঝখানে আমরা একটা পথ নিয়ে আসবো লিসেন রিড অ্যান্ড স্পিক। তো লিসেন করা মাত্র এটাকে কোশ্চেনে পরিণত করে সেটাকে রিড করে সেটাকে স্পিক করবো। শুধু লিসেনটুকুই আমাদের কাজ ছিল তোমাদের বোঝানো, একবার শুনে ফেললে তারপরে রিডের প্রসেসটাকে ইউজ করে স্পিক করতে পারবা, সেম প্রসেস ইউজ করবা কোশ্চেনটাকে যেটা শুনছো, যে একটা সিচুয়েশন ডেসক্রাইব করছো যেখানে দুটো ফ্রেজ পাইছো। তো এইভাবে, সো ইফ আই নিড টু ডেসক্রাইব আ সিচুয়েশন আর আই গট আ হিউজ ফ্রেজ অর সামথিং, আই মাস্ট সে অ্যাবাউট 2 or 3 থিং, বাট স্টিল ইফ আই হ্যাভ টু সে অনলি 1 সিচুয়েশন, I must say about the last year's sports day situation or sports day story. So just ekta line ke use kore amra 3 line bole fellam, toiri kore fellam ja near about 30 second er kache kache chole jabe. Then she speaking er je amra basic gulo bujhaichi ki kore speaking increase korte hobe, ki ki bolte hobe na bolte hobe, ei jinish gulo jodi shudhumatro bola jay
সেম প্রসেস কি ইউজ করে আমরা খালি খালি বারবার একই জিনিস না বলে আমরা চাইবো যে জিনিসটা ক্রিয়েটিভ করো তোমরা। এইখন তোমরা ভাবো যে ওই প্রসেসটাকে ইউজ করে ওইভাবে এইটাকে ডাইসেক্ট করে কিভাবে তুমি কোশ্চেন অ্যানসার করতে পারবা। শুধু এইটুক যদি মাথায় রেখে অ্যানসার করতে পারো, ইউ আর গুড টু গো অ্যান্ড গুড টু অ্যানসার দ্য অল টাইপ অফ কোশ্চেন। আজকের এইটার মধ্যে দিয়ে মূলত আমরা কোশ্চেন টাইপিং অ্যান্সার পুরোটা শেষ করেছি। ট্রাই করবো এরপরে দুইটা ক্লাসে আমরা সব সিচুয়েশনের কোশ্চেনের জন্য যে বেসিক রুলস অ্যান্ড রেগুলেশনস আছে সেইগুলোকে আবার তোমাদের সামনে তুলে ধরার, যাতে কিনা তোমরা পুরো কোর্সটাকে শেষ করে ওই দুইটাকে বারবার দেখলেও বারবার টিপস গুলো ট্রিক্স গুলো চোখের সামনে চলে আসবে, কোন গ্রামার কোন রুলস পড়তে বলা হয়েছে এইটা চোখের সামনে চলে আসবে। এছাড়া বুট ক্যাম্পস এর মধ্যে আমরা আরো তোমাদেরকে বিভিন্ন ম্যাটেরিয়ালস দিয়ে দিচ্ছি যে ম্যাটেরিয়ালস গুলো তোমাদের জন্য অনেক বেশি হেল্প করবে। তো এইটার সাথে আজকে আমরা ক্লাসটা এখানেই শেষ করছি। সবাইকে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস এভরিওয়ান।